বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শিশুদের মধ্যে দেড় হাজারেরও বেশি অভিভাবকহীন জাতিসংঘের কর্মকর্তারা বলছেন এসব শিশুর বেশিরভাগেরই মানসিক অবস্থা উদ্বেগজনক এতিম রোহিঙ্গা শিশুদের মানসিক সুরক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন তারা জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য মতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে তিন লাখের বেশি শিশু আর এসব শিশুর মধ্যে দেড় হাজারের বেশি অভিভাবকহীন এদের অনেকেরই বাবা মা মারা গেছে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে জোনাতারা ও শফিকুল ইসলাম তারা বাবা মাকে হারিয়ে দাদির সাথে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে আমি তাদের চেষ্টা করি বোঝানোর কিন্তু তারা এখনো মাঝরাতে ঘুম থেকে উঠে তাদের বাবা মায়ের জন্য কাঁদতে থাকে জাতিসংঘের কর্মকর্তারা বলছেন সঠিক পরিচর্যা না পেলে এসব রোহিঙ্গা শিশুর মানসিক বিকাশ নিয়ে শঙ্কা দেখা দিবে এসব শিশু উদ্বেগজনক মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের আত্মীয় স্বজনকে সহায়তা দেয়া প্রয়োজন যাতে এসব শিশুকে এতিমখানায় যেতে না হয় অবশ্য এরই মধ্যে মিয়ানমার থেকে পালিয়ে আসা এতিম রোহিঙ্গা শিশুদের সুরক্ষা দিতে একটি শিশু তৈরির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার আল আমিন হুসেন দীপ্ত বার্তাকক্ষ